নিউজার আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিয়া। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। বৃহস্পতিবার রাতে বনগাঁয় পরপর দুটি দোকানে ভয়াবহ আগুন। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ বাগদা ও হাবড়া এলাকা থেকে গ্রেপ্তার দুই। এবার বনগাঁ পোস্ট অফিসে করতে পারবেন পাসপোর্টের আবেদন, চালু হলো পরিষেবা। বাড়িপুর মেলার আগে হাবড়াবাসীর বাড়তি পাওনা, হাবড়া পৌর উৎসব। কৃষ্ণনগরে বিজেপি দলীয় সভা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। লোকসভা ভোটে ভালো ফল করলে পুরস্কার, ঘোষণা অনুব্রত মণ্ডলে। এবারে আসছে বিস্তারিত খবরে, আর প্রথমেই যে খবরে চোখ রাখবো। পরপর দুটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি হলো বহুমূল্যের সামগ্রী। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার ট্যাংরা কলোনি বাজার এলাকায়। এলাকা সূত্রে খবর, গতকাল রাতে প্রতিবেশীরা দেখতে পান স্থানীয় দীপক সূত্রধর ও রথিন অধিকারীর দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এলাকাবাসী ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় বনগাঁ দমকল বিভাগে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মুদিখানার দোকান এবং পোল্ট্রির দোকানে বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানদারেরা। তবে ঠিক কী কারণে আগুন লাগলো তদন্ত শুরু করেছে বনগাঁ দমকল বিভাগের কর্মীরা। বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। 8-10 টাকা আগুন লাগে, এটা আমাদের ধারণা আর কি। কে বা কে লাগিয়েছে বা কিভাবে লেগেছে এটা আমরা বলতে পারছি না, আমরা দেখিও নাই বুঝিও নাই, এটা আগুনটা লেগেছে এটাই জানি। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের ফায়ার ব্রিগেডে ফোন করার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড চলে এসছে। ক্ষতি খারাপ মিনিমাম এর অন্তত 5-6 লক্ষ টাকা মুদিখানা, হোলসেল মুদিখানা। আর মুরগির দোকানটা ওই 40,000-50,000 হতে পারে। পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করলো বাগদা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে বাগদা বাজার এলাকা থেকে সন্দেহভাজন এই ব্যক্তিকে আটক করা হয়। তারপর তাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি পাইপ গান ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম জিয়াউল মণ্ডল, তার বাড়ি বাগদা থানার হরিহরপুর এলাকায়। বুধবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। পাশাপাশি বৃহস্পতিবার রাতে হাবড়া থানার পুলিশ বীরা এলাকায় টহল দেওয়ার সময় লক্ষ্মীপুর এলাকা থেকে এক সন্দেহভাজনকে আটক করলে তার কাছ থেকেও উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। জানা যায় ধৃত শেখ আলম বীরার নারায়ণপুর রেলগেট এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে শেখ সালামের বিরুদ্ধে এর আগে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। শুক্রবার তাকে পাঠানো হয় বারাসাত আদালতে। এবার বনগাঁ পোস্ট অফিসে চালু হয়ে গেল পাসপোর্ট সেবা কেন্দ্র। এতদিন এলাকাবাসীদের পাসপোর্ট তৈরির আবেদন করতে যেতে হতো কলকাতায়, তার জন্য বেশ বেগ পেতে হতো গ্রামগঞ্জের সাধারণ মানুষদের। সেই কথা মাথায় রেখে সাধারণ মানুষদের সুবিধার্থে এবার পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হলো বনগাঁ পোস্ট অফিসে। কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসে যে নিয়মে পাসপোর্টের জন্য আবেদন করা যেত, বনগাঁর এই অফিস থেকেও একই কায়দায় পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। নিয়ম মতো পুলিশ ভেরিফিকেশন হবে এবং সেই রিপোর্ট যাওয়ার পর 3 দিনের মধ্যেই স্পিড পোস্টের মাধ্যমে পাসপোর্ট পৌঁছে যাবে আবেদনকারীর বাড়িতে। জানানো হয়েছে এখনো পর্যন্ত প্রতিদিন 40টি করে আবেদনপত্র নেওয়া হবে, তবে পরবর্তীতে চাহিদা অনুযায়ী সংখ্যাও বাড়ানো হবে। শুক্রবার এই পরিষেবার শুভ উদ্বোধন হয় বনগাঁর সাংসদ মমতা বালা ঠাকুরের হাত ধরে। এছাড়াও উপস্থিত ছিলেন পাসপোর্ট জোনাল অফিসার বিভূতিভূষণ কুমার। বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। এটা হওয়ার জন্য সত্যি আমার মানে বনগাঁ লোকসভার ভিতরে হওয়া এটা একটা বড় পাওনা আমাদের। তার কারণ হচ্ছে প্রতিটা মানুষ আমরা চাই যে আমার একটা পাসপোর্ট হোক, সেটাকে নিয়ে আমাদের প্রচুর হ্যারাসমেন্ট হতো। কেন কলকাতায় কেউ চিনত না অফিস, সেখানে নিয়ে কাউকে না কাউকে ধরে নিয়ে যেতে হতো, সঙ্গে একজন তারও একটা খরচা হতো। সেটা এখন হবে না, সেটা আমার একেবারে বনগাঁয় একেবারে ডাকঘর মানে ডাকঘরের ভিতরে এখানে অফিস খুলেছে সেটা পাবে বনগাঁ শহরের উপরে। এবং আমরা অনেকেই এই জায়গাটা পৌরসভা এবং আমার পঞ্চায়েতে অনেকেই সহযোগিতা করে তাদেরও কাছে নিয়ে আসতে পারবে, একবারের জায়গায় 2-3 বার আসতেও পারবে। এটা একটা শীতের আমেজকে সঙ্গে নিয়ে জমে উঠেছে হাবড়া পৌর উৎসবের মূল পর্ব। দিনের বেলা মিঠে রোদ গায়ে লাগিয়ে হোক বা শীতের সন্ধ্যায় সোয়েটার জ্যাকেট পরে উৎসব উপভোগ করা, সকাল থেকে রাত সব সময়ের জন্য এই উৎসবে মানুষের ঢল দেখা গেল চোখে পড়ার মতো।
বিগত 5 বছর আগে হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হয় হাবড়া পৌর উৎসবে। প্রথম 2 বছর দেশবন্ধু পার্কের মাঠে হলেও তারপর থেকে এই উৎসবটি চলছে হাবড়া অ্যাথলেটিক্স ক্লাবের মাঠে, যা চলবে আগামী 28শে জানুয়ারি পর্যন্ত। এদিন এই উৎসব প্রাঙ্গণেই আমরা পেয়ে গেছিলাম হাবড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা এই উৎসবের অন্যতম কর্মকর্তা নীলিমেশ দাসকে। এটা হাবড়া পৌর উৎসব কমিটির এই হাবড়া পৌর উৎসব এবার 5 বছরে পা দিল। আজ থেকে 5 বছর আগে হাবড়ার মাননীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে হাবড়া দেশবন্ধু পার্কের মাঠে পুষ্প প্রদর্শনীর মধ্যে দিয়ে এই উৎসবের শুরু সূচনা হয়েছিল। প্রথম 2 বছর আমরা দেশবন্ধু পার্কের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুষ্প প্রদর্শনী এবং চিত্রকলা প্রদর্শনী করেছিলাম। তারপর বিগত 3 বছর ধরে হাবড়া পোস্ট অফিস রোড অ্যাথলেটিক ক্লাবের মাঠে এই পৌর উৎসব হচ্ছে এবং প্রতি বছরই এই উৎসবের আকার বৃদ্ধি পাচ্ছে। এই বছরও মেলার মূল পর্বের অনুষ্ঠান উদ্বোধনে আসেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। তবে বিগত বছরগুলির মতো এবছরও মেলার পুষ্প প্রদর্শন ছিল চোখে পড়ার মতো, সেই সাথে বিভিন্ন সবজি প্রদর্শনও মন কেড়েছে হাবড়াবাসীদের। পাশাপাশি এই উৎসবের অন্যতম আকর্ষণ পাখি ও রঙিন মাছ প্রদর্শন, যেখানে এক প্রকার ছবি তোলার ধুম লেগে যায় দর্শকদের মধ্যে। চোখের সামনে বেশ কিছু দেশি বিদেশি পাখি ও প্রচুর প্রজাতির রঙিন মাছ দেখতে পেয়ে কচিকাঁচারাও খুব আনন্দিত। তবে গোটা বছরটাই সংসারের কাজের মধ্যে থাকার পর এই উৎসব উপভোগ করতে পেরে খুশি এলাকার গৃহবধূরাও। এদিন মেলা প্রাঙ্গণে এক গৃহবধূ জানালেন রীতিমতো এই দিনটির জন্যই অপেক্ষা করে থাকেন তিনি। বছরে মানে এইটা যে আসবে মেলাটা তার জন্য অপেক্ষা করি, খুব ভালো লাগে। সারা বছরের একঘেয়েমি কাজের মধ্যে থেকে এটুকু একটু রিল্যাক্স, সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো। থ্যাংক ইউ। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আয়ুষ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। নব নব রূপে আসো আহা মুড়ি মুড়ি, তুমি অন্তরে যত নেধে কুমু সোনার করি, তোমার অলঙ্কারে খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিনহা জুয়েলার্স, বনগাঁ, উত্তর 24 পরগনা।
জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে। শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চোখ রাখবো পরবর্তী খবরে। স্ত্রীকে সাথে নিয়ে একই বাইকে অসুস্থ শাশুড়িকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো জামাইয়ের। ঘটনাটি ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কে নাকাশিপাড়া এলাকায়। জানা গিয়েছে মৃত জামাইয়ের নাম কামাল শেখ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী তারা বিবি ও শাশুড়ি রজবা বিবি। সূত্রের খবর, নদিয়ার পলাশীর শক্তিপুর এলাকার বাসিন্দা কামাল শেখ শুক্রবার তার অসুস্থ শাশুড়িকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বাইকে করে স্ত্রীকে সঙ্গে নিয়েই তিনজনে মিলে বেথুয়াডৌড়ি গ্রামীণ হাসপাতালের পথে রওনা দেয়। অভিযোগ, 34 নম্বর জাতীয় সড়কের নাকাশিপাড়া থানার সোনডাঙ্গা এলাকায় একটি পণ্যবাহী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। ঘটনায় বাইকে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় মানুষের সহায়তায় তাদেরকে বেথুয়াডৌড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা কামাল শেখকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই দুর্ঘটনাগ্রস্ত বাইক ও চালক সহ ঘাতক গাড়িটিকে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। মৃত কামাল শেখের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশের প্রাথমিক অনুমান, বাইকে তিনজন থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা। তবে গোটা ঘটনারই তদন্ত চলছে। নদিয়া থেকে পিন্টু মনিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। কলেজের 2 অধ্যাপককে গালিগালাজ ও মারধর করার অভিযোগ উঠল একদল ছাত্র ও বহিরাগতদের বিরুদ্ধে। জানা গিয়েছে আক্রান্ত 2 শিক্ষকের নাম রামকৃষ্ণ মণ্ডল ও যাদব ঘোষ। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর কলেজে। অভিযোগ, শান্তিপুর কলেজের ইতিহাস ও হিসাবশাস্ত্রের অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডল ও যাদব ঘোষকে গত কয়েকদিন আগে ফোন করে হুমকি দেয় মনোজ সরকার নামে শান্তিপুরের এক নেতা। এরপরই বৃহস্পতিবার দুপুরে কলেজের গ্রন্থাগার বিভাগে যখন এই 2 শিক্ষক বসেছিলেন, তখনই হঠাৎ সৌমিত্র পরামানিক নামের এক ছাত্রের নির্দেশে বেশ কয়েকজন কলেজ ছাত্র ও কিছু বহিরাগত এসে তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় এবং সেই সাথে চলে গালিগালাজ ও মারধর। পরে যাচ্ছি তা আবার ঘুরে আসলো, এসে পরে বললো যে এখনই যেতে হবে, চলুন যাচ্ছি, আর যা বলার এখানে যাবো না। তা যেই বলেছি তখন গালিগালাজ করতে আরম্ভ করলো, আর হচ্ছে দুমদাম করে কী হচ্ছে মারতে আরম্ভ করলো। 5-7 মিনিট ধরে মানে দুজনকেই বেধড়ক পেটালো, পিঠে মেশিন ধরেছিল। আক্রান্ত শিক্ষকদের অভিযোগ, কলেজে ঘটা কিছু অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই এই হামলার ঘটনা। পরে বিষয়টি নিয়ে রাতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রামকৃষ্ণ মণ্ডল ও যাদব ঘোষ। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মনোজ সরকার ও সৌমিত্র পরামানিক। অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী লোকসভা নির্বাচনে লিড দিতে পারলেই বিশেষ পুরস্কার মিলবে। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণি হাই স্কুলের মাঠে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এক বৈঠকে একথাই বললেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা নদিয়ার রাজনৈতিক পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। এদিন কৃষ্ণনগর মহকুমার বিভিন্ন ব্লকের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করেন তিনি। তখনই অনুব্রত মণ্ডলকে এক ব্লক সভাপতি বলেন, আপনি কত ভোটে লিড চান? আপনি যত ভোটে লিড চান সেই ভোটে লিড দেওয়া হবে। এ কথা শোনার পরই চপড়া বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি জিবের আলী শেখকে পুরস্কারের কথা ঘোষণা করেন পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। নদিয়া থেকে পিন্টু মনিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। আপনি বলতে পারবেন না যেটা সিপিএমের ঘাঁটি
এটা তৃণমূলের ঘাঁটি, এটা কংগ্রেসের ঘাঁটি, এটা বলা যায় না। আপনি যেমন কাজ করবেন আপনার সঙ্গে মানুষ থাকবে। বৃহস্পতিবার নদিয়ার ভীমপুর থানার সন্ধ্যা মাঠপাড়া এলাকায় বিজেপির ডাকা গণতন্ত্র বাজাও সভায় এসে রাজ্যের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, এ রাজ্যের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোলাবাজি চলছে। পাশাপাশি সম্প্রতি মুখ্যমন্ত্রীর ব্রিগেড সমাবেশ নিয়েও তিনি কটাক্ষ করেন। এদিন স্মৃতি ইরানির এই সভায় উপস্থিত ছিলেন মুকুল রায়, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য সহ জেলা ও রাজ্যের একাধিক নেতৃত্ব। নদিয়া থেকে পিন্টু মনিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। দিদি, কেন তোমায় মোদীর সরকারটা ভাল লাগছে না, যে বাংলাকে, বাংলার মানুষকে বিকাশের জন্য বেশি টাকা দিচ্ছে? আর কেন কংগ্রেস, সিপিএম, শরদ পাওয়ারের সাথে জোট করছো, যে বাংলার মানুষের অধিকারের হত্যা করছে? আপ সব জানতে হ্যায় কি তৃণমূল নে সরকার বনাই মা মাটি মানুষ কি বাত করকে, আর আজ বঙ্গাল কা ক্যা হাল হ্যায়? মা অপমানিত হচ্ছে, মাটির রক্ত মানুষ দেখতে পাচ্ছে, আর তৃণমূল বাংলার মানুষের গলা চেপে বসে আছে। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। অসহক চাঁদ বাদনি ধ্বনি, অসহক চাঁদ বাদনি।